দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কমার পাশাপাশি কমেছে নতুন শনাক্তের সংখ্যা। অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষা কমা আরও কয়েকটি কারণে নতুন পরীক্ষার সংখ্যা কমেছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নমুনা পরীক্ষা করতে গিয়ে মানুষ এখনও বিড়ম্বনায় পড়ছে বলে জানিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ইকবাল অনিকের রিপোর্ট। দেশে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কমে আসে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা। জুন মাসে গড়ে প্রতিদিন 16 থেকে 17 হাজার নমুনা পরীক্ষা হয়েছে। জুলাই মাসের শুরুতে সেটা 12 থেকে 13 হাজারে নেমে আসে। দেশে এখন করোনার নমুনা পরীক্ষার ল্যাব রয়েছে 80টি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশের সব জেলাতেই ল্যাব স্থাপনের কাজ চলছে। নমুনা পরীক্ষার ফি নির্ধারণের ফলে অপ্রয়োজনীয় পরীক্ষা কমেছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র জানান, টেলিমেডিসিন সেবা নেওয়ার ফলে মানুষ এখন নমুনা পরীক্ষা করছে কম। ফি নির্ধারণ করে দিয়েছি সাশ্রয়ী মূল্যে, যাতে অপ্রয়োজনীয় টেস্টটা কমানো যায়। এমনিতে সরকারি যে কোনো সেবা নিতে গেলে তো একটা ফি নির্ধারণ করা থাকে, টিজার ফি দিতে হয়, সেই হিসাবে কিন্তু করা। তাতে দেখা যাচ্ছে যে আমাদের অপ্রয়োজনীয় টেস্টটা কিন্তু রোধ হচ্ছে। আর এখন সবাই যাতে বাসায় টেলিমেডিসিন সেবাটা নিতে পারছে, যা আরও অসুখ হচ্ছে ঠান্ডা জ্বর কাশি, টেলিমেডিসিনে ফোনের মাধ্যমে সেবাটা নিয়ে তারা কিন্তু বাসা ভালো থাকছে। যার ফলে কী হচ্ছে, বাসা থেকে কম বেড়ে সংক্রমণের রেটটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সাথে আমাদের প্রাকৃতিক দুর্যোগ তো বন্যা আছে, উত্তরাঞ্চলে কিছু এলাকা বন্যা হচ্ছে, যার ফলে সেই টেস্টটা সার্বিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম যে টেস্টটা হতো WHO গাইডেন্সে, যদি পরপর 3 দিন কেউ যদি কোনো ধরনের মেডিসিন ছাড়া জ্বর কাশি না হয়, তাহলে কিন্তু তার টেস্টের প্রয়োজন নেই। নমুনা পরীক্ষায় মানুষ এখনও বিড়ম্বনায় পড়ছে বলে জানিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি। এখন কিন্তু আসলে যেহেতু আমাদের ইকোনমি খুলে দেওয়া হয়েছে, তাহলে আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে। সেটা কিভাবে সম্ভব? ব্যাপক প্রচার প্রচারণা একটি, 2 নম্বর হচ্ছে যাদের প্রয়োজন তাদের জন্য সুবন্দোবস্ত রাখা, যাতে অর্থাৎ গিয়ে যেতে দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয়, লাইনে বা রোদের মধ্যে দাঁড়িয়ে না থাকতে হয়। তৃতীয়টা হলো ফলাফল যত তাড়াতাড়ি দেওয়া যাবে তাহলে তারা উৎসাহ বোধ করবে। এই কয়েকটি জিনিস বিবেচনায় আনলে আমরা টেস্টের সংখ্যাটা বাড়াতে পারব। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা দ্রুত করার তাগিদ দিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি। ইকবাল অনিক, জিটিভি নিউজ, ঢাকা।